ফ্রেশ লেমন জুস দিয়ে দিচ্ছি 15 ml। আমাদের কাজে আমাদেরকে সাহায্য করছেন আমাদের কো বারিস্তা রাফি। দেন দিয়ে দিচ্ছে আইস কিউব, এক্সপেরিমেন্ট নিজে খাওয়ার জন্য বানাচ্ছে রাফি। আর যে ড্রিঙ্কসটা বানাচ্ছে এটা হচ্ছে সাওয়ার অ্যাপেল টিনি, সেই ক্ষেত্রে আমি সান কোয়াইকের অ্যাপেল স্কোয়াশ কনসেন্ট্রেট যেটা আছে সেটা ইউজ করলাম 30 ml ফর দ্য বেটার টেস্ট। আপনি 30 ml ইউজ করবেন, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার কাছে মনে হবে সরাসরি অ্যাপেল খাচ্ছেন। দেন দিয়ে দিচ্ছি সোডা ওয়াটার দিলাম কিছুটা, বাকিটা আমরা স্প্রাইট দিয়ে পোর করে ভরে দিব আর কি। আপনি চাইলে সোডা ওয়াটার আপনার হাতের কাছে না থাকলে আপনি স্কিপ করতে পারবেন, কিংবা স্প্রাইট না পারলে আপনি 7 আপ ইউজ করতে পারছেন, 7 আপ না থাকলে আপনি মাউন্টেন ডিউ ইউজ করতে পারছেন। আপনি চাইলে আরও আদার কার্বনেট বেভারেজ ইউজ করতে পারবেন, অ্যাপেল জুস ইউজ করতে পারবেন এটার সাথে। দেন ভালো করে মিক্স করে আপনি যদি রিফ্রেশ করার জন্য মাইন্ডকে খেতে চান তাহলে এই সাওয়ার অ্যাপেল টিনি আপনার জন্য বেস্ট হবে বলে আমি মনে করি। সো হয়ে গেল সামার স্পেশাল ড্রিঙ্কস আমাদের সাওয়ার অ্যাপেল টিনি। যারা দেখতে চান ভিডিও ভালো লাগে আমাদের সঙ্গেই থাকুন, আর বারিস্তা কোর্স করার জন্য প্রশিক্ষণ নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।